জি, আমি বক্তি আহমেদ রনি। ভ্যাটের ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের করণীয়, ভ্যাটের সচেতনতা প্রত্যেকটি জনগণকে জানা উচিত। ভ্যাট সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। হিন্দু ধর্ম থেকে যদি কোনো জনগণ বা কোনো ব্যবসায়ী যদি রাজস্ব ফাঁকি দেয়, ভ্যাট না দেয়, তাহলে হিন্দু ধর্মে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে? জমিদারি আমলে জমিদারকে ভ্যাট দিত, সেটাই পরিবর্তন হয়ে বর্তমানে সরকারি আইনে জনগণের ভ্যাট দিতে হয়। আর হিন্দু ধর্মেও বলা আছে যে প্রত্যেকটি জনগণ বা ব্যবসায়ীকে ভ্যাট দিতে হবে। আপনি আপনার মন গড়া যেভাবে আপনার ইচ্ছা সেভাবে করেন, তাহলে এটা কখনো ইসলাম আপনাকে সাপোর্ট দিচ্ছে না এবং এটা আপনার জন্য হালাল হবে না। যাহার যাহা প্রাপ্য তাহাকে দাও, যাহাকে ভয় করিতে হয় কর দাও, যাহাকে কর দিতে হয় কর দাও, যাহাকে শুল্ক দিতে হয় শুল্ক দাও। এদিকে আপনি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? জি, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে ভ্যাট সম্বন্ধে আমাদেরকে কি করণীয়। ইগনোরেন্স ক্যান নট বি অ্যান এক্সকিউজ, অজ্ঞতা কখনো মানুষের কোনো কারণ হয়ে দাঁড়াতে পারে না। ভ্যাটটা আসলে কি বা ভ্যাট সম্পর্কে কিছু বলবেন যাতে করে জনগণ উপকৃত হয়? ভ্যাট যখন আরোপ করা হয় তখন ভ্যাট খুব আধুনিক একটা ট্যাক্স পদ্ধতি হিসেবে সরকারের জন্য রাজস্বের ক্ষেত্রে বড় একটা বৈপ্লবিক পরিবর্তন আসে। আমি ভ্যাট দিতে চাই কিন্তু কিভাবে দিব কোথায় দিব সেটাই তো জানি না। অঞ্চলে একটু খোঁজ নিলে জানতে পারবেন যে কোথায় ভ্যাটটা আপনি সাবমিট করবেন, রিটার্ন সাবমিট করবেন। জনগণ বা ব্যবসায়ীদেরকে সচেতন করার জন্য সরকার কি ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? তাহলে সবাই ভ্যাট বিষয়ে অন্তত জানে যে ভ্যাট বলে কিছু আছে। বর্তমান যে নতুন যে ভ্যাট আইনটি, এটি কতটুকু কার্যকর জনগণের জন্য? সরকার যে এখন ভ্যাট নেওয়ার জন্য যে উদ্যোগী হয়েছে, এটি অবশ্যই এটাকে স্বাগত জানানো উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।